কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে নিহতদের অনেকেই শ্রমজীবী। সহিংসতার মধ্যেও জীবিকার তাগিদে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব অনেকে, তাদেরই একজন মধ্যবাড্ডার রিক্সা চালক হাফিজুল। 21 জুলাই মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই শ্রমজীবী। কোটা আন্দোলনে নিহত পরিবার নিয়ে বিল্লাল হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে হাফিজুলের পরিবারের দুঃখ গাথা। একজন গুলি করছে রিক্সাওয়ালা, ছেলে রিক্সা চালক হাফিজুলের প্যাডেলই ঘুরত বাবা আবু বকরের সংসারের চাকা। সেই ছেলেকে হারিয়ে তাই বাকরুদ্ধ বাবা। দুই সন্তানের জননী, মানসিক ভারসাম্যহীন স্ত্রী আয়েশা হয়তো এখনো বুঝে উঠতে পারেননি তিনি কি হারিয়েছেন। একুশে জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় জীবিকার তাগিদে রিক্সা নিয়ে বের হয়েছিলেন মধ্যবাড্ডার পোস্ট অফিস গলিতে। প্রধান সড়কের সংঘর্ষ দেখে যাত্রী নামিয়ে ফেরার পথেই গলিতেই গুলিবিদ্ধ হন হাফিজুল। সাথে থাকা রিক্সা চালক সুমন মিয়া জানান, একাধিক হাসপাতালে নিলেও চিকিৎসা পায়নি হাফিজুল। বিজিবি ছিল আপনার লিঙ্ক রোডের মাথায় আর আমরা ছিলাম পোস্ট অফিস গলির মাথায়। তাই ওখান থেকে গুলিটা লাগার পরে তাও আমি সঠিক বলতে পারবো না যে কোন থেকে থেকে, আমার যতটুকু সম্ভব না গুলিগুলো ছাদে থেকে করছে। তারপর আমি তার নিয়ে 3 মেডিকেল দৌড়াইছি, সে সময় সে জীবিত ছিল। যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিত আজকে হাফিজুল বেঁচে থাকতো। নিরপরাধ ছেলের বুকে কেন গুলি চালানো হলো সেই প্রশ্ন রেখে বাবা ও মা জানতে চান হাফিজুলের ছোট্ট সন্তানদের ভাত কাপড়ের সংস্থান কে করবে। গুলি পিছনের থেকে লাগছে আর এই ডান সাইড থেকে বার হয়ে গেছে, বড় দগ দইয়ে বার হয়ে গেছে, কিন্তু ওরে কেউ এক ফুট পানিও খাইতে পারে না। আমার সরকারের সাথে কেটা বিচার উঠতে যাবে, আমি অসহায় মানুষ, আমার ওই ছেলে কামাই হতো আমরা খাইতাম সবাই মিলিয়ে, এখন আমার ছেলে নাই, আমার সাথে কোনো হবে নাতি পুতুলি কেমনে থাকবো আর কি করবো। দুই সন্তান নিয়ে কিভাবে সংসার চলবে জানা নেই স্ত্রী আয়েশার। স্বামীর মৃত্যুর পর আশ্রয় নিয়েছেন মায়ের বাসায়। লোকামার অসহায়, মেয়ের পেটে একটা এই দুইটা, মেয়ের জামাইটা গেছে, চারজন লোকামার অসহায়। রিক্সা চালক হাফিজুলের মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামী হারিয়ে এরই মধ্যে ছেড়েছেন বাসা। দুই সন্তান নিয়ে সামনের পথ চলা কীভাবে হবে জানা নেই তার। এমন বাস্তবতায় সরকারের আর্থিক সহযোগিতা চান পরিবারটি। বিল্লাল হোসেন, আরটিভি, বাড্ডা, রূপনগর, ঢাকা।